বেসিক্যালি ডিসঅ্যাডভান্টেজটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। যদি যদি বলি চায়নাতে পলিটিক্স নেই, যদি আপনি ভেবে থাকেন চায়নাতে যে পলিটিক্স করবেন তাহলে এটা আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে চায়নাতে ক্লাস করতে হয়। অনেক বাংলাদেশ অনেক স্টুডেন্ট আছে যারা পাবলিকে পড়াশোনা করে, এইভাবে ক্লাসকে খুব একটা তোয়াক্কা করে না, বা অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো খুব একটা ক্লাসে তোয়াক্কা করে না। বাট চায়নাতে গেলে অবশ্যই আপনাকে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। যদি আপনি ক্লাস না করেন বা যদি ক্লাস করতে না চান তাহলে এটা আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ। থার্ড অপশন হতে পারে টাইট সিকিউরিটি। চায়নাতে ফরেনার স্টুডেন্টের জন্য অনেক বেশি সিকিউর একটা কান্ট্রি, ওখানে অবশ্যই আপনাকে টাইম টু টাইমে সব কিছু মেনটেন করতে হবে। লাইক আপনি যদি চান, আপনি চাইলে আপনি সারা রাত বাইরে থাকতে পারবেন না, চাইলে আপনি সকালে রুমে আসতে পারবেন না, আপনাকে অবশ্যই ভার্সিটির পলিসি মেনটেন করতে হবে। পলিসির ইন্টারনাল কিছু রুলস থাকে যে আপনাকে রাত 11টার মধ্যে আপনাকে রুমে ঢুকতে হবে, নাহলে মেইন গেট বন্ধ হয়ে যাবে, তো আপনি চাইলেই আপনি সারা বাইরে থাকতে পারবেন। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। ইভেন চায়না যেহেতু একটা ওপেন কান্ট্রি, এখানে অনেকেই ভাবে চায়নাতে যাওয়ার পরে সব কিছু ওপেন, তো সে ক্লাবিং করবে, সে ড্রিঙ্কস করবে, কিন্তু আসলে এটা এভাবে হয় না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে সব স্টুডেন্ট চায়নাতে পড়াশোনা করতে যায়, সবার প্রায়োরিটি থাকে ক্লাস প্লাস পড়াশোনা। তো আপনি এইগুলো করলে আপনি আসলে আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ, কেন আপনি চাইলেও আপনি অন্য সাথে তাল মিলে পড়াশোনা করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনাকে পড়াশোনার মাঝখানে আপনাকে দেশে ব্যাক করা লাগতে পারে। যেমন যদি বলি, যদি আপনাকে ইলিগাল যদি কোনো কিছু পাওয়া যায়, আপনি চাইনিজ রুল যদি মেনটেন না করেন, যদি উইড বা আপনার নামে যদি স্যাংশন জারি হয়, এইগুলো করলে নর্মালি আপনাকে চায়নাতে পড়াশোনার মাঝখানেই আপনাকে চাইনিজ গভর্নমেন্ট আপনাকে দেশে ব্যাক করে দিবে। আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা 5 বছরের বেশি সময় ধরে চায়নাতে অ্যাডমিশন নিয়ে কাজ করে থাকি। আমরা আশা করি আমরা আপনাকে বেটার সার্ভিস দিতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।